মাদকীয় সুর, সঙ্গে উন্মাতাল নাচ। 70 দশকে জার্মান এক টেলিভিশন অনুষ্ঠানে ড্যাডিকুল দিয়ে যাদের আত্মপ্রকাশ, এই এক গানেই বনিয়েম পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। প্রথম অ্যালবাম টেক দ্য হিট অফ মি প্রকাশ পায় 1976 সালে। এরপর টানা এক দশক পুরো বিশ্ব বুঁদ হয়েছিল বনিয়েমের সুর আর স্টেজ পারফরমেন্সে। প্রথম অ্যালবাম প্রকাশের এক বছর পর বের হয় মা বেকার আর বেলফাস্ট। 78-এ রিভার্স অফ ব্যাবিলন আর ব্রাউন গার্ল ইন দ্য রিং তাদের নিয়ে যায় জনপ্রিয়তার তুঙ্গে। রিভার্স অফ ব্যাবিলন ইউকে টপ চার্টের 1 নম্বর স্থানটি ধরে রাখে 5 সপ্তাহ। টানা 19 সপ্তাহ ব্রিটিশ টপ চার্টের শীর্ষে ছিল ব্রাউন গার্ল ইন দ্য রিং। এই গানটির 20 লাখ কপি বিক্রি হয়েছিল তখন। যুক্তরাজ্যের টপ চার্ট ইতিহাসে দ্বিতীয় ব্যবসা সফল সিঙ্গেল হওয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের শীর্ষ 40-এ জায়গা করে নেয়া বনিয়েমের একমাত্র গানও এটি। এরপর নাইট ফ্লাইট টু ভেনাস, রাসপুতিন আর হলি হলিডে গান দিয়ে গানের জগৎ রাজত্ব করে নেয় বনিয়েম। 70 দশকে বিশ্ব কাঁপানো ইউরো ক্যারিবিয়ান ঘরানার জনপ্রিয় এই জার্মান ব্যান্ড এখন ঢাকায়। ক্রেন্সের আয়োজনে বাংলাদেশের হলিডে মাতাতে এসেছেন প্রথমবারের মতো। I wasn't really totally aware of how much our music meant to the people of Bangladesh, but I do know that we have sold music around the world and it really is a privilege and a pleasure. বনিয়েমের সর্বশেষ অ্যালবাম আই ড্যান্স বের হয় 1985 সালে। ব্যান্ডের 4 সদস্যের 3 জনই নারী। এখন দলের সবারই বয়স 60 ছাড়িয়ে। 8 বছর আগে হারিয়েছেন মঞ্চে উন্মাতাল ডান্স দেওয়া ববি ফেরেলকেও। তারপরও থেমে যাননি, মানবতার মুক্তি আর বিশ্বের শান্তি কামনার মাঝেই খোঁজেন অনুপ্রেরণা। I think this is what our music represents. It represents love, freedom, peace, happiness and, you know, just tranquility for everyone. So I hope that's what people feel when they listen to our songs. আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের 1.5 ঘন্টার এই পারফরমেন্স শুরু হবে সন্ধ্যা 7টায়। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।